রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের বেনাপোল ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন শামীম হোসাইন, তৌফিক হাসান, সুমন হোসেন, এহতেশাম উদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 3টি ম্যাগজিন ও 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা করা হয়। তার গাড়ির পাশে রিকশায় থাকা এক কলেজ ছাত্রীও গুলিতে নিহত হন। রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের বেনাপোল ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন শামীম হোসাইন, তৌফিক হাসান, সুমন হোসেন, এহতেশাম উদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 3টি ম্যাগজিন ও 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা করা হয়। তার গাড়ির পাশে রিকশায় থাকা এক কলেজ ছাত্রীও গুলিতে নিহত হন। রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের বেনাপোল ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন শামীম হোসাইন, তৌফিক হাসান, সুমন হোসেন, এহতেশাম উদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 3টি ম্যাগজিন ও 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা করা হয়। তার গাড়ির পাশে রিকশায় থাকা এক কলেজ ছাত্রীও গুলিতে নিহত হন। রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের বেনাপোল ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন শামীম হোসাইন, তৌফিক হাসান, সুমন হোসেন, এহতেশাম উদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 3টি ম্যাগজিন ও 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা করা হয়। তার গাড়ির পাশে রিকশায় থাকা এক কলেজ ছাত্রীও গুলিতে নিহত হন।